দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত বছর আমি 100 বস্তা পরীক্ষামূলক লাগাইছিলাম, আমার 1200 টাকার মতো টোটালি খরচ হয়েছে। আর আমি আদা পাইছি 100 টাকা করে আদা বিক্রি করেছি, আমার প্রায় 14000 টাকা আমি পাইছি। তো মোটামুটি 12-13000 টাকা। এই বছর আপনি কতগুলো ব্যাগ? এই বছর আমি 1000 বস্তা আমি রোপণ করতেছি। দর্শক, এভাবেই 100 বস্তা আদা চাষের হিসেব দিচ্ছিলেন চাষি মোনায়েম হোসেন। এবছর তিনি 1000 বস্তা আদা চাষের জন্য বীজ রেখেও 14000 টাকার আদা বিক্রি করেছেন। এবার আসুন এবছরের আদা চাষ নিয়ে একটু হিসেব মেলাই। মোনায়েম হোসেন গত বছর 100 বস্তা আদা চাষ করে যদি 13000 টাকা লাভ করেন, তাহলে 1000 বস্তায় আদা চাষ করে এবার মোনায়েম সাহেব কত টাকা আয় করবেন? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে 130000 টাকা। অথচ এই 1000 বস্তায় আদা চাষ করতে তার সর্বসাকুল্যে 9000 টাকা খরচ হবে। মোনায়েম হোসেনের হিসেব অনুযায়ী এবার আপনারাই সিদ্ধান্ত নিন, বস্তায় আদা চাষ করবেন কি করবেন না। দর্শক বন্ধুরা, এবার আসুন তার এবছরের 1000 বস্তায় আদা চাষে মাটি প্রস্তুত এবং বীজ রোপণ দেখানোর চেষ্টা করি। মোনায়েম হোসেন জানান, গত বছরের কিছু ভুল কাটিয়ে উঠে এবার পরিকল্পনা মাফিক বস্তায় আদা চাষ করা হচ্ছে। এবার 1000 বস্তা আদা চাষের জন্য 2 গাড়ি মাটি, আধা গাড়ি গোবর সার, আধা গাড়ি লাল বালু, 30 কেজি নিম খৈল, 12 কেজি পটাশ, 12 কেজি ফসফেট, কোকোপিট বা নারকেলের ছোবড়ার গুঁড়া এবং ছাই ব্যবহার করা হয়েছে। এছাড়া মাটিতে ছত্রাকের আক্রমণ যাতে না হয় সেজন্য ছত্রাকনাশক এবং পোকামাকড়ের জন্য রাসায়নিক কীটনাশক ফোরাডান দিয়ে মাটি শোধন করা হয়েছে। এই যে ব্যাগিং পদ্ধতিতে যে আদা রোপণ করছেন, আসলে মাটি বা মাটির সাথে কি কি মিক্স করতে হয় আর এটার পদ্ধতিটা কি? মাটির সঙ্গে প্রথমে মাটি, বেলে মাটি হলে একটু ভালো হয়। তো মাটির সঙ্গে ফসফেট আপনার 12 গ্রাম, অর্থাৎ 1000 বস্তায় আমি দিচ্ছি 12 কেজি। এমওপি অর্থাৎ পটাশ এটা দিছি 12 গ্রাম, অর্থাৎ 12 কেজি। আর খোল 30 গ্রাম, ওটা হচ্ছে নিমের খোল, যে খোলটা এখন একটু তিতো হয়, এই খোলটা গাছের মধ্যে দিলে নিমের খোল, মানে যে কোনো বিচির খোল হলেই চলবে, এটাতে আপনি ওই ফাঙ্গাস টাঙ্গাস লাগে না তিতোর জন্য কারণে, এই জন্য এটা দিয়েছি 30 গ্রাম, অর্থাৎ 30 কেজি। আর 2 গাড়ি মাটি, ওই 2 কাঁকা মাটি, আর 1/2 গাড়ি গোবর সার, শুকনা গোবর, এই গোবর সার, আর 1/2 গাড়ি বালু টালু, যে কোকোপিট অর্থাৎ ওই নারিকেলের সোবলার যে গুঁড়া, এটা দেওয়ার উদ্দেশ্য যে মাটিতে যখন নারিকেলের সোবলা দেওয়া হয় তাহলে সহজে শিকড়গুলা বিভিন্ন জায়গায় ঘুরে খেতে পারে, আর মাটিটাতে পানি যদি আসে তাহলে পানিটা সহজে ছেড়ে দেয়, এই জন্য কোকোপিট। এই সব মিলে, এগুলো সব মিলে 1 গাড়ি, আর বালু মাটি আছে মাটি আছে 2 গাড়ি, এই মোট 3 গাড়ি করেছে আর কি। এই যে এখন এখানে যে বিভিন্ন দেখছি মাটি কালো হয়ে গেছে আপনাদের, এটাতে আসলে শুধু কালো করার জন্য কি আলাদা কোনো কিছু ব্যবহার করছেন কিনা, না কোনো কি ছাই ব্যবহার করছেন কিনা? ছাই দিছি, ওই তো বললাম ছাই দিছি, আর ওই গোবর দেওয়ার জন্য এটা বেশি হচ্ছে। মানে এছাড়াও কোনো অন্যরকম পদ্ধতি বা এখানে কী কী করতেছেন, এটা মিক্স করার পদ্ধতি কি বা বস্তায় ভরানোর পদ্ধতি কি, এটা আসলে আলাদা কোনো কিছু আছে কি না? জি না, আলাদা কিছু নেই। এভাবে মনে করেন মাটিতে যখন আমি ফার্স্টে যখন এগুলো মাটি বিছায় রাখার পর, তারপরে ছাই, তারপর কোকোপিট, আর ওই বিভিন্ন রকমের এগুলো গোবর সার, ফসফেট, পটাশ, তারপরে ফোরাডান, এগুলো দিয়ে ওগুলো মিষ্টিস করে নিয়ে তারপরে একটু হালকা পানি দিয়ে এখানে রাখছিলাম 10-12 দিন আগে, এখন বস্তায় ভরাচ্ছি। এখানে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, এখানে 1/2 মাটি, 1/2 জৈব সার এবং 1/2-এর মধ্যে কিছু কোকো ডাস্ট, নারকেল গুঁড়া আছে, এবং আমরা মাটিটা যাতে উঁচু জমির এবং সবজি চাষের উপযোগী এরকম বেলে দোয়াশ মাটি নেওয়ার পরামর্শ দিয়ে থাকি, এবং 1/2 জৈব সার দেওয়া থাকে, এবং এর মধ্যে ছত্রাকনাশক এবং দানাদার কীটনাশক দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে উই পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়, এবং আমরা বিষ শোধনের পরামর্শ দিয়েছি, আবারও বলছি বিষ শোধনের পরামর্শ দিয়েছি যাতে ভবিষ্যতে ছত্রাক এবং পচন জাতীয় রোগ থেকে এরা ফসল রক্ষা পায়। বীজ রোপণের পূর্বে অবশ্যই যে কোনো ছত্রাকনাশক দিয়ে আদার বীজ শোধন করতে হবে।
যাতে পরবর্তীতে ছত্রাক আক্রমণ করতে না পারে। এরপর সিমেন্টের বস্তায় পরিমাণ মতো মাটি দিয়ে দুই পাশে দুইটি বীজ বসিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এছাড়া বস্তায় আদা চাষ করলে চাষযোগ্য জমির প্রয়োজন হয় না, বাড়ির আঙিনা কিংবা পরিত্যক্ত জায়গায় বস্তাগুলো রাখা যায়। এছাড়া একেবারে বস্তার সব খাবার দিয়ে দেওয়া হয় বলে বাড়তি সার দিতে হয় না কিংবা পানি সেচেরও তেমন দরকার হয় না বলে জানান মোনায়েম হোসেন। যে এখন এই যে বস্তাতে ভরাচ্ছেন, এই বস্তাতে ভরানোর পর গাছ কতদিন পর উঠবে? বস্তার মধ্যে দিলে মোটামুটি এক মাসের মধ্যে গাছ এত বড় বড় 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত হয়। মোটামুটি এটা এক বছরের খ্যাত তো, জানুয়ারিতে দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এগুলো উঠবে, আবার ওই নতুন করে লাগাতে লাগাতে মার্চ এপ্রিল দিকে আবার লাগাতে পারে, গড়ে এক বছরই লাগাতে হবে। গত বছর তো আপনি পরীক্ষামূলকভাবে লাগাইছিলেন, সেই লাগানোকে কেন্দ্র করে সেটা আসলে কী ফলশ্রুতি পেয়েছেন, সেটাকে কেন্দ্র করে কী মনে করছেন যে ব্যাগিং পদ্ধতিটা? আমি না, ব্যাগিং পদ্ধতি এটা ভালো, এটা করলে হয় কি মনে করেন, সেচ দিলে জমিতে যদি সেচ দেওয়া হয় তাহলে জমির মাটিটা হয় চাপে যায়, তখন আদাটা ভালো হয়ে ইয়া হয়ে উঠতে পারে না। আর এখানে যখন আমি এভাবে লাগাবো তখন সেচ দিলেও মাটি চাপবে না। আর একটা উপকার আছে যে যখন আমি খাবার দিই, এই যে ধরুন 12 গ্রাম 30 গ্রাম করে আমি খাবার দিচ্ছি একটা বস্তা প্রতি, তাহলে এই খাবারটা যার যার বরাদ্দ সেই বস্তা সেই গাছেই খাবে। আর যখন জমিতে যখন ছিটে দিব তখন হয়তো ওই কারো খাওয়া কেউ টানবে আর হয়তো কোনো নষ্ট হয়ে যায়। এভাবে করলে বস্তাতে করলে ভালো, এতে করলে আপনার এই যে সুবিধা যে হয়তো জমির অনেক কোনো ছাদ আছে, কারো হয়তো বাগান আছে বা পড়ে থাকা প্রত্যেকটা জমির, এরকম করলে আবাদ করলে কোনো জমির কোনো খরচ হচ্ছে না, লেবার খরচ হচ্ছে না। প্রথম অবস্থায় যে খরচটা সেই খরচটি পরবর্তীতে আবার ওই আদা উঠাতে কোনো লোক লাগতেছে না, সেচ দিতে তেমন লাগতেছে না, এবং এভাবে করা যায়। এই যে সারা বছর যে আপনি পরিচর্যা করেন সেটা কি আসলে কোনো লেবার খাটাতে হয় কি না? না, তেমন হয় না। হয়তো আদা তো বেশি পানি দিলে কোন পচা ধরে, বেশি পানি দেওয়া লাগানো হয়তো 5 দিন 7 দিন 10 দিন পর পর একটু হয়তো হালকা পানি ছিটা দিলেই হয়। আদাটা লাগানোর পরে হয়তো একটু পাতা টাতা দিয়ে রাখলেন মুখটা যাতে শুকে না যায়। বস্তায় আদা চাষে মাটিবাহিত রোগ বালাই তেমন না হলেও আদা গাছের পাতা হলদে হওয়া দেখা যেতে পারে, সেজন্য 15 থেকে 20 দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করলে আর কোনো সমস্যা হয় না। এবছর 1000 বস্তায় আদা চাষ করতে মোট 9000 টাকা খরচ হয়েছে। বড় ধরনের কোনো সমস্যা না হলে 1.5 টন আদা পাবেন বলে আশা করছেন তিনি। অনেক সময় তো অনেককে গাছে স্প্রে করতে হয়, মানে কীটনাশক ব্যবহার করতে হয়, সেইটা কি ব্যবহার করতে হয় কিনা? হলদে পাতা যখন রোগ ধরে তখন স্প্রে করা হয়, আমরা স্প্রে করি, একটা পাউডার আছে ওই পাউডার দিয়ে ইয়া করা। এখন শুধু এগুলো বস্তাতে ভরানোর পরে আপনি বীজ দিবেন? বীজ দেওয়ার পর এগুলো এইভাবেই সারিবদ্ধ করে রেখে দিবেন শুধু? জি, সারিবদ্ধ রেখে দিলে হয়তো ভালো হয়, দেখতে সুন্দর হয়, 6 ইঞ্চি পর পর বা 8 ইঞ্চি পর পর একটা বস্তা সাজালে দেখতেও সুন্দর লাগে। আমার জানা মতে আদা চাষ করতে গেলে আদার উপরে একটা ছায়া দিতে হয়, সেইটা আপনার এই বস্তা ব্যাগিং পদ্ধতিতে এর উপর দিতে হবে কিনা? জি, দিতে হবে, এবং একটু বড় করে একটু ত্রিপল দিয়ে বা এই ধরনের একটা জিনিস আমিও দিব, অবশ্য নেট দিব ব্যবহার করবো, যাতে ছায়াও হয় না আবার রোদও পড়ে না, ছায়া হয় একটু রোদ যেন না পড়ে। আপনি মনে করছেন যে আসলে ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ করলে যেগুলো জমিতে চাষ করেন তার চেয়ে বেশি লাভবান হবে বলে মনে করছেন, সেইটাই যদি আমাকে একটু বলতেন যে আসলে কিভাবে এইটা লাভ করা সম্ভব? এভাবে বস্তার মধ্যে লাভ করা সম্ভব, এই জন্য যে বস্তাতে আমি তো বললাম যে আপনার জমির লাগতেছে না, তারপরে সেচ দিলে হয়তো সেচের খরচ হচ্ছে না, লেবার লাগাতে খরচ হচ্ছে না, উঠাতে খরচ হচ্ছে না। এই বছর আপনি কতগুলো ব্যাগ? এই বছর আমি 1000 বস্তা আমি রোপণ করতেছি, তাতে আমার সর্বটোটাল 9000 টাকা খরচ হয়েছে আর কি। তা আশা করা যায় যদি 1 কেজি বা 1.5 কেজিও যদি হয় আগের গত বছরের তুলনায়, হয়তো এইবারতে অনেক ভুল ছিল গত বছর, বস্তার মুখ নিচের দিকে টেরা করতে হয়তো সেরা হয়তো করতে পারিনি, আমি হয়তো বুঝতাম না তত, এবার বস্তা টেরা করে দিলাম। তারপরে ওই কোকোপিট গত বছর দেওয়া ছিল না, তারপর চাল দেওয়া ছিল না, চাল এবার দিব। তো যাই হোক, টোটাল এবছর আশা করা যায় 1.5 কেজি, নিম্ন 1.5 কেজি হবে 1000 বস্তায়, প্রায় 1.5 টন আদা আশা করা যায়। দর্শক, একটা বিষয় খেয়াল করুন, মোনায়েম হোসেন কিন্তু প্রথম বছর মাত্র 100 বস্তা দিয়ে আদা চাষ শুরু করেছিলেন, অভিজ্ঞতার পাশাপাশি কিছু লাভও হয়েছে।
এবার সেই অভিজ্ঞতাকে পুঁজি করে 1000 বস্তা আদা চাষ করেছেন। তাই আপনারা মোনায়েম হোসেনের মতো বড় আকারের শুরু না করলেও কিছু বস্তায় আদা চাষ করে দেখতে পারেন। আশা করি অভিজ্ঞতার পাশাপাশি লাভবানও হবেন। ভালো থাকবেন, রোজা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।